সবকিছু জানে, যাতে সঙ্গে সব আপনার নাকের মধ্যে তো রক্ত এখনো মামা শুকায় আছে, কারা এই কাজটা করছে যে একজন অসহায় মানুষের উপর এভাবে অত্যাচার করছে? আচ্ছা, অনেকক্ষণ ধরে একটা ব্যাপার নোটিস করলাম, আচ্ছা এই যে লোকটা, মানুষের কাছে সাহায্য চাচ্ছে, সে থাকতে পারে স্বাভাবিক, জানো নয়তো বা এখানে এরকম অ্যাভেলেবল অনেক মানুষ আছে, এরকম সাহায্য চাই মানুষের কাছে। দেখো দেখো ওকে কিন্তু টাকাও দিচ্ছে, দেখো ও কিন্তু সুস্থ স্বাভাবিক একটা মানুষ। আচ্ছা একটা কাজ করো, ওকে ধরে নিয়ে তো। তো আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টির জন্য অটক পড়ে গেছিলাম এই পাশে, তো তখন দেখলাম যে লোকটা সাহায্য করবে। মামা আপনি কি করেন? আমি মানুষের কাছে সাহায্য চান? আমি সবার কাছে সাহায্য চাই না, আমি যখন খিদে লাগে যখন আমি পারি না চলতে তখন আমি চাই সবার কাছে। আপনি তো দেখতে শুনতে মাশাল্লাহ সব দিক থেকে ভালো, তাহলে আপনি কেন মানুষের কাছে সাহায্য চান? আমি চাইলে কিন্তু কাজ করে খাইতে পারি, আমি কাজ করে চলে খাইতে পারি। মানুষে কেন কি করছেন? টাকা ছিল আপনাকে সাহায্য করবো, অবশ্যই সাহায্য করবো। তা আপনি এইখানে থাকেন কোথায়? আমি আপনার হাত পা আল্লাপাক সবই দিছে, আপনি সুস্থ মানুষ জি। আপনার নাকে রক্ত কেন? মানে মেরে নাকে রক্ত বের করে দিচ্ছে? তুমি কি মানে কি কোনো চুরি টুরি করছিল নাকি? অযথা তো মানুষ তোমাকে মারবে না। আচ্ছা যাই হোক, এত কথা বলার সময় নেই মামা। শোনো, আমরা হচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম আমি অনেকক্ষণ ধরে, বুঝছো তো, বৃষ্টির জন্য দাঁড়িয়েছি, আমি দেখতেছি তুমি মানুষের কাছে সাহায্য চাচ্ছ, সবার কাছে যাচ্ছ, এখানে যত স্টুডেন্ট বের হচ্ছে তারপর এমনি যে লোকজন হাঁটাচলা করে সবার কাছে সাহায্য চাচ্ছ, তো পরে আমি দেখলাম যে তুমি তো সুস্থ, সম্পূর্ণ সুস্থ, তাহলে তুমি কেন মানুষের কাছে সাহায্য চাইবা? তুমি তো কাজ করেও খেতে পারো। ঘৃণা করে আপনাকে দেখলে? আচ্ছা মামা ঠিক আছে, তো আপনি আচ্ছা 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 আপনি আপনি কান্না করবেন না, শোনেন আপনি আমার কাছে আছেন, এদিকে আছেন, শোনেন কান্না করেন না মামা, সান্ত্বনা দাও। আরে মামা আপনি কান্না করেন না, সবকিছু জানে, যাতে সঙ্গে সব মামা আমি আপনার অধিকাংশ কথাই বুঝি না, যাই হোক এখন হচ্ছে কথা, ভিক্ষা করা ভালো না, ভিক্ষা বৃত্তি যারা করে এটা ভালো কিছু না, যারা করে মানে তারা অনেক বেশি অসহায় বা তারা কাজ করতে পারে না। আপনাকে যদি কাজ দেওয়া হয়, কেউ যদি আপনাকে কাজ দেয়, আপনি কাজ করতে পারবেন? কেউ কাজ দেয় না, আপনি ভিক্ষা করতে চান না? আরে মামা আপনি কান্না করেন না, প্লিজ আপনি কাঁদবেন না, এখন আপনি কান্না করেন না, শোনেন আমার কথা। আপনাকে যদি কোনো কাজ দেওয়া হয়, কেউ যদি আপনাকে কাজ দেয়, আপনি করতে পারবেন?
আপনার বডি কি স্ট্রং, শরীর স্ট্রং, পারবেন আপনি করতে? যাক ভালো, তাহলে আজকে দেওয়া যায় আমাদের ব্যাপারটা। খুবই ভালো লাগলো মামা আপনার কথা শুনে। আচ্ছা আপনি কান্না করবেন না, কান্না করবেন না, কান্না করাটা সলিউশন না, ঠিক আছে? আমার সাথে আপনার দেখা হচ্ছে যেহেতু আমি আপনাকে একটা ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আমি হয়তো বা অনেক বেশি কিছু করে দিতে পারবো না আপনাকে, কিন্তু যাতে আপনি ভিক্ষা না করে খান, ইভেন হচ্ছে আপনার মানুষের কাছে হাত যাতে না পাততে হয়, এরকম একটা ব্যবস্থা আমি আপনাকে করে দিব। আপনি করবেন? জি মামা ভালো, তাহলে আপনি ওইটা করে। এক মিনিট আমি ভাবতেছি মামা, মানে হচ্ছে ভিক্ষা করাটা ভালো না মানুষের, হ্যাঁ কাছে গিয়ে হাত পাতেন এটা একটা লজ্জার ব্যাপার, তাই না? ইভেন হচ্ছে আপনাকে ইগনোর করাটা স্বাভাবিক, কারণ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সম্পূর্ণ সুস্থ, কেউ তো বুঝতেছেন আপনার ভিতরের ব্যাপারটা যে আপনি কাজ চাইলে কেউ কাজ দেয় না, তো এটা তো আমরা জানি, তাই না? আপনি জানেন, আমাকে বললেন, আমিও জানি। প্রথমে যখন আপনাকে দেখলাম, আপনাকে ডাকার কারণ হচ্ছে এটাই যে আপনি সম্পূর্ণ ভালো একজন লোক, আপনি কেন ভিক্ষা করবেন? আপনাকে কেন আমরা টাকা দিব? আপনি তো কাজ করে খেতে পারেন, কিন্তু হ্যাঁ মানুষ দেখতে পারে না। জি মামা বুঝতে পেরেছি। জি আপনি আপনি কাঁদবেন না মামা, আপনি কাঁদবেন না, আমি কি বললাম আপনাকে? আচ্ছা আপনাকে আমি যদি একটা কাজ দিই আপাতত, যেটা দিয়ে আপনার কি ফ্যামিলি আছে, বাসায় কেউ আছে? কেউ নেই না, আপনি একা? আচ্ছা আপনাকে আমি তাহলে ছোট একটা কাজ দিব, যেটা করে আপনি, এটা কষ্টেরও তেমন মানে কষ্টও না, যেটা করে আপনি হচ্ছে নিজের পেট চালাতে পারবেন, বুঝছেন, নিজে ভালোভাবে চলতে পারবেন। ছোট একটা ব্যবসা দিব আপনাকে, ছোট একটা ব্যবসা, পারবেন করতে? আপনি দেখতে অনেক সুন্দর মামা, আপনি দেখতে শুনতে ভালো, আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছে, কিন্তু আপনাকে যারা মেরেছে, যে আপনার এখানে স্পট পড়ে আছে, তারপরে নাকের মধ্যে রক্ত, আপনি কি ওনার নাকের দিকে একটু খেয়াল করো, রক্ত পড়তেছে? আমি দেখেছি ব্যাপারটা, আপনার নাকের মধ্যে তো রক্ত এখনো মামা শুকায় আছে। কারা এই কাজটা করছে যে একজন অসহায় মানুষের উপর এভাবে অত্যাচার করছে? হ্যাঁ আমি আপনার কথা বুঝি না মামা। আচ্ছা আমরা তো ভিজে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে মামা। আচ্ছা যাই হোক, আপনার সাথে যারা এই কাজটা করছে তারা একদমই ঠিক কাজ করেনি, ঠিক আছে? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, আর আপনি চলেন, আপনাকে একটা ছোট ব্যবসা দিই। আচ্ছা আমি আপনাকে বলি, আপনি এই যে যে গাড়ি যাচ্ছে, আপনি তো স্টপেজে ভিক্ষা করতেছিলেন, আপনি যদি ভিক্ষা না করে মামা, সাপোজ পানি চিনেন, পানি আপনাকে যদি আমি এক কেজ পানি কিনে দিই, আপনি ওইটা নিয়ে যদি মানুষের কাছে গিয়ে সেল করেন, তাহলে পার পিস পানি তো হচ্ছে আপনাকে 20 টাকা করে দিবে। তাহলে এই ব্যবসাটা করলে আপনার কেমন হয়? এটা করতে পারবেন আপনি? এটা ছোট একটা ব্যবসা, কিন্তু আপনার একার জন্য, কিন্তু দোয়া করবেন আমার জন্য? আচ্ছা আচ্ছা জি মামা আপনি অনেক ভালো। আচ্ছা এখন হচ্ছে তাহলে আমি আপনাকে এক কেজ পানি দিব, বুঝছেন মামা? আপনাকে যদি আমি পানি দিই, এরপর থেকে কি আপনি ভিক্ষা করবেন আর কারোর কাছে? আর কারোর কাছে ভিক্ষা চাইবেন না, ঠিক আছে? জি জি মামা আমি তাহলে চলেন, আপনাকে পানি কিনে দিচ্ছি, আপনি ওই করবেন কি, আপনার গাড়িতে উঠতে হবে না, এত রিস্ক নেই, গাড়ির মধ্যে যেতে হবে না, গাড়িতে যারা ওঠে স্টপেজ থেকে, হ্যাঁ আপনি তাদের হাতে হাতে দিলেই হচ্ছে, আপনি জাস্ট বলবেন যে আমি ভিক্ষা চাচ্ছি না, আমাকে জাস্ট আপনার একটু হেল্প করেন, ঠিক আছে? এভাবে করে আপনি 20 টাকা করে বিক্রি করলো, আপনার ভালোভাবে চলে যাবে, ঠিক আছে? তা চলেন আপনাকে পানি কিনে নিই, ওকে? চাবিটা চাবিটা নিয়ে আসো বাইকে, আসেন মামা। পানি কত করে এক কেস? কেস কত করে পড়বে? 480 টাকা পড়ে, 480 টাকা। এখন আমি যদি সম্পূর্ণ একটা কেস নিই আপনি কত রাখবেন? ও আচ্ছা, আমরা এই পানি গ্যাসটা কিনবো একটা ভালো কাজের জন্য, বুঝছেন মামা? সে হচ্ছে কি, এই লোকটা উনি হচ্ছে মানুষের কাছে ভিক্ষা চায়, তো আমরা যদি তাকে একটা ব্যবসা ধরে দিতে পারি, তাহলে তো সে মানুষের কাছে ভিক্ষা চাইলো না, বুঝছেন? যার জন্য আপনি একটু কম রাখবেন, আর যদি সে আপনার কাছে নেক্সট টাইম পানি নেয়, তাহলে আপনি তার দিকে দেখে একটু কম রাখবেন। এখন কত রাখা যায়, আপনি সর্বনিম্ন কত রাখতে পারবেন? 400 টাকা রাখবো। 400 টাকা, আচ্ছা একটা বের করো, দেখো
মামা এটা আপনি নিতে পারবেন উঁচু করতে পারবেন দেখেন তো ধরেন তো এর উঁচু করতে পারছেন না হ্যাঁ মাথায় মাথায় নিয়ে নিন আল্লাহ এই আরে এটা কি করতেছেন আল্লাহ পূজে ভালো প্রভু মামা 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 সর্বশ্রেষ্ঠ অধিকার সম্পদের মালিক বা আপনাদের আপনারা আল্লাহ মানুষের ধারে করে নিয়ে এখান থেকে কেটে ঠিক আছে কেটে একটা একটা করে বিক্রি করুন ব্লেড আছে আপনার কাছে কিছু আছে কাটার ব্লেড বা ছুরি একটু আঙুল দিয়ে গুদা দিলে একটা ফাটিয়া হয়ে যাবে তারপর আমি একটা একটা করে আর কি মানে বিক্রি করতে পারবো ওর জন্য সহজ হবে প্লেট লাগবে না একটা একটা করে আমি মানে নিজে প্লেট লাগবে না তো আচ্ছা তাহলে আপনি কেমন শুরু করেন আপনার কাজ শুরু করেন মামা আসসালামু আলাইকুম আসসালাম আপনাদেরকে আর কোন রকম দান করে আল্লাহ করতে দান করে আল্লাহ তুমি চার কেউ নাই ওনারা বিপদে আজাবে তুমি স্বয়ং সামনে থাকবে আল্লাহ আচ্ছা ঠিক আছে মামা ঠিক আছে যান আপনি যান আসেন এদিকে আসেন আপনি হচ্ছে এই পানি একটা একটা করে খুলে মানুষের কাছে বিক্রি করবেন কিন্তু আর মানুষের কাছে সাহায্য চাইবেন না ভিক্ষা করবেন না ঠিক আছে ভিক্ষা করা ভালো না হ্যাঁ আপনি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারেন আপনি গাড়িতে করতে পারেন বুঝছেন মামা আচ্ছা মামা এদিকে আসেন মামা শোনেন শোনেন আমি প্রথমে আপনার কাছ থেকে একটা পানি কিনি দেন আমাকে একটা দেন রাখেন এখানে এক পাশ থেকে একটা বের করেন তাকে একটু হেল্প করো এভাবে খুলে একটা বের করেন আচ্ছা এটা নাও পানি নাও কত দিব আপনাকে 20 টাকা দিব আচ্ছা 20 টাকা তো খুচরা নেই আমার কাছে তোর কাছে আছে খুচরা 20 টাকা খুচরা আছে আচ্ছা এক মিনিট একটা মিনিট আমি একটু খুচরা করে নিয়ে আসি মামা একটু খুচরা দিবেন আমাকে 100 টাকা হ্যাঁ 100 টাকা খুচরা দেন আমাকে আচ্ছা থ্যাংক ইউ মামা এই হচ্ছে আপনার 20 টাকা মামা এটা আমি কিনে দিছি সেটা পরের কথা সেটা আপনি ভুলে যান এটা আপনার ব্যবসা ঠিক আছে এইখানে কারোর সাথে আপনি স্যাক্রিফাইস করবেন না ওকে এটা হচ্ছে আপনার প্রথম পানি সেল করার যে টাকাটা সেটা হচ্ছে এটা নেন না 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 ভুল কিসের হবে ভুল কেন হবে মামা আপনি ভুল করছেন না আমি আপনার কাছে কিনে নিয়েছি আমি আপনাকে এক কেস পানি কিনে দিয়েছি তার জন্য যে আমি ইয়ে করছি তা না 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 ঠিক আছে শোনেন 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 আপনি ভাই 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 আপনি শোনেন শোনেন আপনি আমার কথা আচ্ছা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আপনি এটা নিছেন আপনি পকেটে রাখেন টাকাটা পকেটে রাখেন হ্যাঁ আপনি এটা নেন যান এখন বিক্রি করেন শুরু করেন আপনার ওয়ালাইকুম আসসালাম মামা আপনি ভালো থাকবেন আর কারো কাছে হেল্প চাইবেন না হ্যাঁ এখন থেকে আপনি স্বাবলম্বী ঠিক আছে আর মানুষের কাছে হাত পাততে হবে না আর এটা সেল করার পরে যে টাকাটা আসবে লাভের যে অংশটা আসবে সেটা হচ্ছে আপনি নিজে খাওয়া দাওয়া করার জন্য রাখবেন বাকি টাকা দিয়ে আপনি আবারও পানি কিনে বিক্রি করবেন ওকে আচ্ছা মামা যান তাহলে সাবধানে যান ওকে ওকে না ঠিক আছে মামা এসব করতে হবে আপনি বাঁচে ওঠার দরকার নেই আপনি সাইডে বিক্রি করেন আর যদি পারেন তাহলে উঠেও বিক্রি করতে পারেন ওকে আচ্ছা পানি লাগবে ভাইয়া সে ভিক্ষা করতো ভিক্ষা করতো তাকে এক কেস পানি দিয়ে আমি হেল্প করেছি চাইলে একটা পানি কিন্তু নিতে পারেন প্রয়োজন না হলেও নিতে পারেন কিছু মনে যদি না করেন ভাই কারণ সে ভিক্ষা করতো আমি তাকে স্বাবলম্বী করে দিয়েছি হ্যাঁ এমনি তাকে সাহায্য করার জন্য যেহেতু আগে ভিক্ষা করতো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ওকে ওকে ভাই ওকে ঠিক আছে আচ্ছা সমস্যা নেই তো ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে বৃষ্টি হওয়ার জন্য আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো দেখলাম যে লোকটা মানুষের কাছে হেল্প চাচ্ছে সাহায্য চাচ্ছে ভিক্ষা চাচ্ছে তো আমি ভাবলাম যে সে তো সম্পূর্ণ সুস্থ সে চাইলে তো কোনো একটা কাজ করে খেতে পারে তো যার জন্য তাকে ডেকে আমি কাছে আনি তারপর তাকে ছোটোখাটো একটা ব্যবসা ধরে দিই যাতে করে সে স্বাবলম্বী হতে পারে সো লাভার্স আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন ইভেন এরকম কাজ আপনারা করতে পছন্দ করেন কি না সেটাও আমাকে জানাবেন